চাঙ্গে আমাদের বসা যাবে না ভাই। এখন এই চাঙ্গে নাকি বলছে যে বসছে তার নাকি পা কেটে গেছে নাকি বলছে, অরিজিনাল পা হয়ে দিছে। কি সব ঘটনা ঘটছে ভাই, ওসব ঘটনা ভাই জানি না। সকাল সকাল এই ভাই বললো ঘটনাটা, তো আমরা এখন এক্সপ্লোর করতে যাচ্ছি। কে বললো তা? এর পা কেটে গেছিল বলছে, চাঙ্গে বসলি নাকি জিনে এসে ওর পা কেটে দিচ্ছে, আর পাশে এটা কবর আসতো না তার জন্য। এখন আমরা দেখতে এসেছি ঘটনাটা কি আমাদের সাথে হবে কি হবে না। তার জন্য তোর বুকে কি হাড় পিকে দাগ মনে না? লাল বাথরুম কে লিয়ে আর নীলা টয়লেট কে লিয়ে, টয়লেট কে লিয়ে, তাই তো? আবহাওয়াটা সলিড, ভাবছিলাম কিউ এনে ভিডিও শুট করবো, করলে হতো, বাট সকাল থেকে আমার মনেই ছিল না। বাজে এখন 10:10, এতক্ষণে মনে পড়ছে, বাট এখন যদি করি না শুট কমপ্লিট করতে পারবো না। ওই সাদা জিনিসটা কি? দুদিন ধরে ভাই আমাদের এদিকে জল কমছেই না, কমছেই না। আজকে বেশি, আজকে দেখে মনে হচ্ছে একটু কমেছে, কারণ এই সামনে জমিটা জল ছিল। কাছে গিয়ে দেখাবো কুনু নদীর হাল দেখো। তাও আমাদের এখান থেকে অজয় নদী ভাই অনেক কাছে, অনেক দূর দিয়ে সেদিক থেকে জল মরতে চায় না। আর আমাদের এখান থেকে একটু গেলে অজয় নদী, মানে নতুন একটা কাছে আমাদের অজয় নদী, তারপরে আমাদের এরকম হাল। আলহামদুলিল্লাহ একটু খুশির খবর বলতে গেলে, কারণ আগের দিন জল এটাই ছিল, এখান থেকে একটু কমেছে, বাট আবার নাকি দেখছি বাড়ছে। এই দেখো এই এই ঘাটে দেখো এই জমিটা আবার জল ঢুকছে। আর এ ভাই রকেটের মতো টানছে, রকেটের মতো স্পিডে, মানে ক্যামেরাতে তবু 16 দেখাচ্ছে। তো ভাই এত জল কোথায় যাচ্ছে আমি সেটাই ভাবছি। আলহামদুলিল্লাহ বলতে গেলে একটু খুশির খবর, বাট আমাদের ওই দিকে মাঠগুলো না এখনো পর্যন্ত ডুবে আছে। শেষ পর্যন্ত যা হবে আমার, মানে যা হবার তো হয়ে গেছে, ধান যা পচার পচে গিয়েছে। তো বন্যা যদি আসে এই সময় একবার চলে আসুক, চলে যাক, যে পরে যেন না আসুক, কারণ এরপরে ভাই আবার সেই জমিগুলো রোয়ানো হবে, তারপরে যেন আর না আসে। যদি আসার যদি এত ইচ্ছা হয় তাই এই সময় চলে আসুক, কারণ এখন যা আছে যা হবার তো হয়ে গেছে, আর কিছু করার নেই। কী পালাই আমরা ভাই ওখান থেকে এসেছি মাছ ধরতে, এই জায়গাটায় মাছ আছে, এইটা ফাঁদি জাল, জালটা কিন্তু টেনে নিয়ে বেড়াচ্ছে। আর ওইদিকে মনে মনগুলো দেখো, সাবি লাগবে, যা 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 ওইদিকে যা, দেখি হনুমানগুলো কি করতে পারিস। এক দুই কতগুলো ভাই উড়েছে সারা, সলিড কাণ্ড ভাই ওদের। ধর আস্তে করে তুলবি দেখবো ভাই, ফাঁদে জালের মধ্যে দুটো চাপা এখন আছে, দেখ একটা বেজিস লোয়া ছিল যে টান ছিল, আমি দেখতে পেলাম টান টান টান, দুটো দুটো নেই কি এখন? কত রকম জাল আছে না, এটা দেখো ফাঁদি জাল, এইখানে দেখো কতগুলো মাছ, ওই একটা ওই একটা ভাই অনেকগুলো। তো কটা হলো ছলা? ওই পালাই না, অনেক বড়, পুনা মাছের মতো ভাই সেই বড়। এটা আবার নতুন করে জাল ফেললো, পরে এসে একবার দেখবো, দু তিন ঘন্টা পরে এসে আবার দেখবো মাছ পাই নাকি। আজ এক্সপিরিয়েন্সটা তুই এটা কার কাছ থেকে শিখলি এরকম করে মাছ ধরা? হ্যাঁ জানতিস, কড়া মাছ পেয়ে হাতে ধর। এবার আমাদের জাল তোলা দেখে নিল এই হনুমানগুলো, এবার ওরা এসে ওখানে ধরবে দিয়ে রান্না করে খাবে। তিনটে ছোট দুটো মেজো, হ্যাঁ দেখো এই মাছ কটা পাওয়া গিয়েছে এখান থেকে। এমন একটা জায়গা ভাই, এই ভাই একটা জিনিস ভাই দেখছিস, কি দেখছিস সেদিকে, কত বড় ক্যামেরা দেখ, কেউ যদি মাছ চুরি করে তাও দেখা যাবে। ফাঁদি জাল কেউ নিতে পারবে না, আমাদের একটা জিনিস ভালো, মাছ ধরার জন্য সিসিটিভি ক্যামেরা লাগাবো। কে কার জাল এটা? ওই মাঝিদের বলে আমার বিরিয়ানি করবি আবার নতুন করে বৃষ্টি শুরু হয়ে যায় ভাই, বৃষ্টি হলে এখন একটাই চিন্তা, আবার নতুন করে বন্যা হবে। শুভ বিকেলবেলা, একটা খুশির খবর বলতে গেলে যেটা আমি তোমাদেরকে না দিইনি, তোমরা হয়তো জানো ইউটিউব ক্রিয়েটর ইভেন্ট ছিল, সেটা 2023 সালে, ঠিক আছে, সেই ইভেন্টটা গিয়েছে। এবার 2024 সালে আবার একটা ইভেন্ট আছে, যেটা কিন্তু মেল আমার অনেকদিন আগে এসেছিলো, মেলটা আমি কনফার্ম, মানে মেল আমি পাঠিয়েছিলাম, বাট অত রেসপন্স, কোনো রেসপন্স দেয়নি।
ঠিক আছে, এখন দেখছি হুট করে আমাকে কনফার্মেশন মেল, মানে মিট আপের জন্য যে মেলটা দেয় না সেই মেলটা আমাকে দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি মিট আপের মেল কনফার্মড। ঠিক আছে, মিট আপটা আছে আগামী রবিবার, আমি অ্যাপ্লাই করেছিলাম রবিবারের সকালের দিকে 11টা থেকে, হবে কোথায় হয়ে গেছে কলকাতায় পার্ক সার্কাস না কি একটা এরকম কিছু একটা জায়গার নাম বললো, রবিবার গিয়ে মিট আপে দেখা হবে ভাই বহুদিন পর। কারণ অনেক ক্রিয়েটর যাদের মানে 50,000-1,00,000 সাবস্ক্রাইবার না, তাদেরকে নাকি অনেকজনকে আবার কনফার্ম করেনি, কারণ আগের বারে যখন হয়েছিল তখন একটা ঝামেলা হয়েছিল, তোমরা হয়তো জানো যে সবাইকে অ্যালাউ করে দিয়েছিলো, দিয়ে ভিতরে আর কোনো জায়গা ছিল না। বাট এবারে আমি মানে এটুকু কনফার্ম যে আমাকে অ্যালাউ করবে, তবুও আমি কোনো কাজ করিনি, দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তারপরে দেখছি হুট করে কনফার্ম মেল দিয়ে দিয়েছে, আর মিট আপটা হচ্ছে 11 আগস্ট, দেখে খুব ভালো লাগলো। আর বেশি দেরি নেই, একটা কন্টেন্টও হবে, ঘুরে আসাও হবে, কী কী দেয়। 11টার সময় গেলে না খাবার দাবারটা ভালো পাওয়া যায়, কারণ আগেরটা গিয়ে আমি দেখেছি। দিন একটা দুঃখের সংবাদ, আমার হর্নটা বাজে না, এই ব্যাপারটা হচ্ছে কালকে সারা রাত গাড়িটা ভিজেছে। কি করো কিছু কি দেবো ভাই, আমরা তো ঠিক করতে পারলাম না বাইকের হর্নটা, ভালো করে ভালো করে দেখিয়ে বাজি বেদা এই পর্যন্ত চলে এসছে, এতটা ছিল না, অনেকটা রিক্স। কত লোক দেখো ভাই, সবাই এখন কমে গেছে, বান দেখতে এসছে না, সেম বয়েছে প্রচন্ড জোরে, বাট আমাদের ওদিকে না এখনো পর্যন্ত জল ছাড়েনি, ভয়ঙ্কর দেখো এইখানটা, মানে প্লেয়ার আছে, প্লেয়ারের ধাক্কা কে এত স্পিডে যাচ্ছে না জলটা, আস্তে আস্তে নদী দেখো ধস ছাড়ছে, এইখানে দেখো এই দিকটা ছাড়তে ছাড়তে যাবে, 5 বছরের মধ্যে নদীটা এই বড় হয়ে যাবে ওই কাছ পর্যন্ত। এখানে আমাদের একটু আড্ডা মেরে এখন আমরা যাবো হচ্ছে কোথায়, একটা কাণ্ড আছে, সেই কাণ্ড তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পরে একদিন বলবো। ভুট্টা কত কত দাম বলছে সাবিলা? 10 টাকা করে, একদিন পরে খাবো ভাই। ভুট্টা 10 টাকা দাম ভাই, অনেকদিন পর, মানে আমার প্ল্যান ছিল যে কারুর যদি গাছে থাকে তার কাছ থেকে নিয়ে আসবে খাবো, কারু যদি থাকে আবার কমেন্ট করবে তো তার বাড়ি যাবো, কিন্তু ভুট্টা নিয়ে আসবো, তখন খাচ্ছে দেবে ছাগলের মতো ভাই, টেস্ট নাই, টেস্ট নাই নামাজ হচ্ছে এখান থেকে বলছি ভাই, অনেকটা জন এখন বাড়িতে নামাজটা পড়ে নিচ্ছি, দিয়ে তারপর এখান থেকে বাড়ি চলে যাবো। 12,000 খাওয়াইছিস অন্তরে হাত দিয়ে বলছে আমি খাওয়াচ্ছি, অন্তরে হাত দিয়ে বলছি ভাই আমি খাই গিয়ে খাওয়াচ্ছি, ভয় দেখছিস কিন্তু অনলাইনে কে দিয়েছে ভাই, কোথায় দিয়েছে দেখাও, ফোন করে বল, দেখাও ফোন করে বল, খুলবো হ্যাঁ। আর এখন বাড়ি খেতে যেতে দেখি এক জায়গায় 12,000 বিক্রি করছে, ওখান থেকে 12,000 নিয়ে খেতে খেতে এখন যাবো বাড়ি, বাড়ি গিয়ে এডিটিং করতে হবে, তারপর আমার মনে শান্তি।